হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর তোমাদের প্রত্যেককে টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলের পক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলপনার আরেকটি অংশ দেখব, আমরা কীভাবে আলপনা আঁকতে হয় তার একটা নমুনা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ আমার খাতায়, এটা পেন্সিল দিয়ে আঁকা রয়েছে একটি আলপনা। এগুলো আমি গত প্রথম পর্বে বলেছি, যদি কেউ ডাইরেক্ট পেন্সিলের আঁকা দেখতে চাও সেক্ষেত্রে কমেন্টসে লিখলে আমি সেভাবে দেখাবো। যেহেতু আমাদের সময় বেশি লাগবে পেন্সিল দিয়ে কে, তারপরে আবার রং করা, কলম দিয়ে আঁকা, এই জন্যই আমার এগুলো আগে থেকে পেন্সিল দিয়ে আমি এঁকে রেখেছি। এখন রং করে দেখাবো, তোমরা বাড়িতে কাগজ নিয়ে ধীরে ধীরে আলপনাটি প্র্যাকটিস করবে। আর অনুরোধ করবো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলে অনেক নতুন নতুন ডিজাইন এবং আর্টের ক্রিয়েটিভ ভিডিও তোমরা পাবে। ওকে, আমরা শুরু করি। আমি খুব দ্রুত দাগ দেওয়ার চেষ্টা করছি যেন তাড়াতাড়ি করা যায়, তবে তোমরা যখন করবে এগুলো একটু ধীরে সুস্থে করবে, কারণ আলপনা ধীরে সুস্থে করাই ভালো। আর রং, যে যে রং পারে সে সেই রং ইউজ করবে। আলপনা বিভিন্ন রং, চুন ইত্যাদি দিয়ে আঁকা যায়, বালি দিয়ে আঁকা যায়, চার ডাল দিয়েও আঁকা যায়, করা যায়, অনেকভাবে আলপনা করা যায়। আলপনা অনেক ভালো একটা শিল্প, আমরা বিভিন্নভাবে ঘরে বসে আমরা এগুলো দেখে চর্চা করতে পারি। আর সবসময় বন্ধুরা আগে পেন্সিল দিয়ে এঁকে নেবে, তাহলে ভুল হলেও আবার মুছে ঠিক করা যাবে। ওকে বন্ধুরা, আমাদের মনে হয়ে গেছে মোটামুটি, দেখো আলপনাটা আশা করি ভালো লেগেছে। এটি তোমরা ঘরে বসে প্র্যাকটিস করতে পারো, খুব একটা কঠিন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবে এবং তোমরা প্র্যাকটিস করবে, তোমরা প্র্যাকটিস করলে আমারও ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের আলপনার ডিজাইন এ পর্যন্তই, সবাই ভালো থাকো এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবে আরেকটি নতুন আলপনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ।